ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, অভিভাবকবৃন্দ, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। সৃষ্টি অনলাইন ক্লাসে 2021 সালে তোমাদের নতুন বছরে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনেক স্বপ্ন ছিল যে জানুয়ারি মাসে অন্তত স্কুলটা খুলবে, নতুন ক্লাসগুলো স্কুলে গিয়ে, তাই না? কিন্তু আমাদের ভাগ্য একটু খারাপ, ক্লাসগুলো আমরা ক্লাসে বসে করতে পারছি না। তাই বলে কি ক্লাস আমাদের করতে হবে না? হ্যাঁ, ক্লাস করতে হবে। তার জন্য আমরা তোমাদের সামনে আসব, অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকতে হবে, ইমো মেসেঞ্জারে এবং সৃষ্টি একাডেমিক স্কুলের পেজে লাইভ ক্লাস হবে তোমাদের জন্য। অবশ্যই তোমাদের যুক্ত থেকে ক্লাসগুলো দেখতে হবে, তাহলে আর সমস্যা থাকবে না। তার জন্য এখন তোমাদের বইগুলো দেখতে হবে, কোন সাবজেক্টে কিভাবে পরীক্ষা হয়, কত নম্বরে পরীক্ষা হয় তা জানতে হবে। তাই আমি আজকে তোমাদের সিলেবাস পরিচিতিটা দেখাবো। তার আগে দেখো, আমি তাহমিনা আক্তার, সিনিয়র শিক্ষক, সপ্তম শ্রেণী, আর আমি তোমাদের পড়াবো বাংলা দ্বিতীয় পত্র। তো পরীক্ষা হবে আসলে বাংলা নামে, প্রথম বা দ্বিতীয় আলাদা পরীক্ষা হবে না। তার জন্য তোমার নম্বরটা কিভাবে বন্টন থাকে একটু খেয়াল করে দেখো। বাংলা মূলত 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষা তোমার বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। 30টির মধ্যে প্রথম পত্র থেকে থাকবে 16টি আর দ্বিতীয় পত্র থেকে থাকবে 14টি। 30টি বহুনির্বাচনী প্রশ্ন। আর দ্বিতীয় পত্রের যে তোমার নির্মিতি অংশটুকু, তার জন্য তোমার পড়তে হবে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তোমার পরীক্ষায় আসবে 2টি। 2টির মধ্যে তোমাকে দিতে হবে মাত্র 1টি। আর সহজ সহজ আইটেম বাংলা দ্বিতীয় পত্রে তো একটু পড়লে অনেক ভালো নম্বর পাওয়া যায়। তারপরে তোমাকে পড়তে হবে সারাংশ অথবা সারমর্ম, সার অংশ অথবা সার মর্ম। তাহলে অনেক বড় যে থাকে সেখান থেকে আমরা কি করব, সারাংশ, মূল কথাটুকু লিখব, ছোট্ট লিখতে অল্প লিখতে হয়। সার মর্ম মানে গুরুত্বপূর্ণ কথাটুকু আমাকে লিখতে হবে অথবা দিয়ে থাকবে, তোমার সারাংশ অথবা সারমর্ম দুটা থেকে একটা দিতে হবে। তারপরে থাকবে কি তোমার পত্র অথবা দরখাস্ত। সারাংশ অথবা সারমর্মে তোমার নম্বর থাকবে 5, ভালো লিখলে তুমি পরীক্ষায় 5ই পেয়ে যাবে। পত্র অথবা দরখাস্ত তুমি একটা দিন বেছে নেবে কোনটা তুমি পরীক্ষায় অ্যান্সার করবে, তবে পত্র অ্যান্সার পরীক্ষায় না করাই ভালো, তুমি অবশ্যই দরখাস্ত পরীক্ষায় অ্যান্সার করবে, কারণ দরখাস্ত অল্প করে ভালো নম্বর পাওয়া যায়। তুমি দরখাস্ত সুন্দর করে লিখবে নিয়ম অনুযায়ী বাম পৃষ্ঠায়, তুমি 5-এ 5ই পাবে। প্রবন্ধ রচনা তোমার 3টা রচনা দেওয়া থাকবে, তার থেকে তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে 1টি, আর রচনার নম্বর হচ্ছে 15। তাহলে বাংলা প্রথম পত্রের জন্য তোমার পড়তে হবে আরও কি সৃজনশীল, তো সব মিলে তোমার লিখিত অংশে থাকবে 70 আর বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তোমার 30। এই হচ্ছে মানবন্টন। তো আশা করি সবাই খেয়াল করে পড়বে, আর এইভাবে যদি পড়ো তুমি পরীক্ষায় অবশ্যই ভালো করবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।